আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি শুরুতে সংবাদ শিরোনাম ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রত্যাশিত মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিক চলাচল শুরু প্রাথমিকভাবে চলবে চার ঘণ্টা উচ্ছ্বসিত যাত্রীরা নির্মাণ কাজ পরিদর্শনে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার যাচ্ছে ট্রেন আছেন রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা সারা দেশে দ্বিতীয় দফায় 48 ঘন্টা সড়ক রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির প্রতি রোববারের নিয়মিত আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড এবারে বিস্তারিত ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল 9:14 প্রধানমন্ত্রীকে বহন করা বিমানটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে স্থানীয় সময় দুপুর 1:30 তিনি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব 6 থেকে 8 নভেম্বর এই সম্মেলনের আয়োজন করছে সম্মেলনে 5টি বিষয় নিয়ে আলোচনা এবং ইসলামে নারী বিষয়ক জেদ্দাহ ডকুমেন্ট প্রকাশিত হবে বহুল প্রত্যাশিত মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পরিষেবা শুরু হয়েছে আজ প্রাথমিকভাবে উত্তরা মতিঝিল সেকশনে মেট্রো রেল সকাল 7:30 থেকে বেলা 11:30 পর্যন্ত প্রতিদিন 4 ঘণ্টা চলাচল করবে আর উত্তরা আগারগাঁও সেকশনে রাত 8:30 পর্যন্ত চলবে আগারগাঁও মতিঝিল রুটে ফার্মগেট বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিলে মেট্রো রেল স্টপেজ রয়েছে প্রতি 10 মিনিটে একটি ট্রেন পাওয়া যাচ্ছে এমআরটি লাইন 6-এর উত্তরা আগারগাঁও সেকশনের উদ্বোধনের সময় যে ভাড়া চার্ট তৈরি করা হয়েছিল সেটি উত্তরা মতিঝিল সেকশনের ক্ষেত্রেও অনুসরণ করা হচ্ছে নির্মাণ কাজ পরিদর্শন ও কোনো ত্রুটি আছে কিনা যাচাই করতে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার যাচ্ছে একটি ট্রেন সকাল 9:08 ও 1টি ইঞ্জিন নিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায় ট্রেনটিতে রয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার নাজমুল ইসলাম ও রেলের পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা ট্রেনটি দোহাজারি স্টেশনে পৌঁছবে এরপর সেখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি বিকেল 5:30 কক্সবাজারে পৌঁছার কথা রয়েছে দোহাজারি কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক সুবক্ত গিন বলেন 11 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে আসবেন ওখানে সুধি সমাবেশ হবে আইকনিক স্টেশন দেখবেন এবং একটা অংশ উদ্বোধন করবেন সারা দেশে দ্বিতীয় দফায় 48 ঘণ্টা সড়ক রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো তবে সকাল থেকে জীবিকার তাগিদে কর্মজীবী মানুষ সড়কে বের হয়েছেন তবে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম থাকায় রয়েছে ভোগান্তি অন্যদিকে আগুন আতঙ্কের কারণে বাসের জানালা বন্ধ করে রাখা সহ বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে বাস চালকদের নিরাপত্তার কারণে ব্যক্তিগত গাড়ি বের হয়েছে কম নগরবাসী নিরাপত্তায় বিভিন্ন স্থানে পুলিশ সহ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দর্শক এ মুহূর্তে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস কে লিটন যুক্ত হচ্ছে তার সাথে লিটন বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধে রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন উর্মি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে যেমনটি জানতে চেয়েছেন দ্বিতীয় দিনের
যে অবরোধের ডাক দিয়েছে বিএনপি, আজ প্রথম দিন চলছে। প্রথম দিনের চিত্র যদি বলতে চাই, প্রথমেই বলতে চাই আমি বিএনপি কার্যালয়ের সামনে রয়েছি। বিএনপির কার্যালয়ের সামনে 28 তারিখের সমাবেশের পরে আজকে পর্যন্ত কিন্তু কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। মূল ফটকে কিন্তু তালা ঝুলছে এবং সকাল থেকে এখানে খোঁজখবর নিয়েছি বা 28 তারিখের পর থেকে কোনো বিএনপির নেতাকর্মী এখানে আসেননি। কোনো ধরনের যে চলাফেরার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা যায়নি। এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কথা বলতে চাই যে এই বিএনপি কার্যালয়ের সামনে কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী গত কয়েকদিন থেকে আছে, আজকেও কিন্তু সেটি দেখেছি। এবং বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অলস সময় কাটাচ্ছে, অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, কোনো ধরনের অরাজকতা নেই এবং অবরোধকে ঘিরে যে বিশৃঙ্খলা হওয়ার কথা সেটা কিন্তু নেই। তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলেছেন, তাদের কাছে জেনেছি, তারা বলেছে যে অবরোধের নামে কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে প্রশ্ন করা হয়েছিল যে রাজধানীর কয়েকটি জায়গায় কিন্তু গতকাল রাতে এবং আজকেও কিন্তু গাড়িতে আগুনের ককটেলের ঘটনা ঘটেছে। এই ক্ষেত্রে তারা বলেছেন যে চোরাগুপ্তা হামলার কারণে আসলে এগুলো করছে, তারপরে তারা সিসি ক্যামেরা দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আর অবরোধের কথা যদি বলতে চাই, এই আজকে দেখছেন যে সাধারণ মানুষকে দেখাতে চাই, সাধারণ মানুষ আসলে নির্দ্বিধায় নির্বিঘ্নে তারা কিন্তু পায়ে হেঁটে রিক্সা যোগে সিএনজিতে ব্যক্তিগত গাড়ি এবং যাত্রীবাহী গাড়িতে কিন্তু তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছে, মোটর সাইকেলে যে যেভাবে পারছে তাদের গন্তব্যে যাচ্ছে। দেখছেন যে পর্যাপ্ত রিক্সা যোগে মানুষ কিন্তু যাতায়াত করছে, পায়ে হেঁটে যাচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, যারা চালক তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে প্রত্যেকটি জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, যেমন রয়েছে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে। তারা তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নাকি বলা হয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে তারা ব্যবস্থা নেবে, নির্দ্বিধায় নির্বিঘ্নে সবাইকে যাতায়াত করার জন্য, তাদের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু বলেছে। তাই সব কিছু মিলিয়ে এইটুকু বলতে চাই, আজকে বিএনপি বা তার সমমনা যে দলগুলো অবরোধের ডাক দিয়েছে, জানেন গত 28 তারিখের সমাবেশের পরে কিন্তু প্রথম তার পরের দিনই কিন্তু হরতাল, একদিনের ব্যবধানে তিন দিনের অবরোধ, তারপরে কিন্তু শুক্র শনিবার কিন্তু বন্ধ ছিল, আবার কিন্তু আজকে দুদিনের অবরোধের ডাক দিয়েছে। যে অবরোধকে ঘিরে সড়কগুলোতে দেখেছি যে এই রাজধানীতে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছে, তা এখানে সেখানে কিন্তু তেমন কোনো বিএনপি নেতাকর্মীকে মিছিল মিটিং দেখা যায়নি। তবে কয়েকটি জায়গায় কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে এবং দু একটি জায়গায় মিছিলও বের করার চেষ্টা করেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে এইটুকু বলতে চাই যে সকাল থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এবং গ্রেপ্তারের ব্যাপারেও কথা বলেছে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, তারা বলেছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির শীর্ষ নেতাদের, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি জানেন একজন পুলিশ নিহত হয়েছে, পুলিশ আহত হয়েছে, সংবাদকর্মী আহত হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এক্ষেত্রে অনেক নতুন নতুন তথ্য পাচ্ছে, সেগুলো হয়তো তাদেরকে সামনে থেকে তদন্ত করবে এবং ব্যবস্থা নেবে। তা উর্মি, এই ছিল আমার কাছে অবরোধের পল্টন এলাকা থেকে সর্বশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে অবরোধে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী এস কে লিটন। দর্শক, এই মুহূর্তে গুলিস্তান জিরো পয়েন্টের সামনে আছেন সহকর্মী মহিবুল কাদের, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাজু, অবরোধের আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। দলগুলোর ডাকে অবরোধ চলছে আজ দ্বিতীয় ধাপের প্রথম দিন অবরোধের। আমি যদি একটু জানিয়ে রাখি যে প্রথম ধাপে আমরা দেখেছিলাম যে অবরোধের প্রথম থেকে তিন দিন বা এক সপ্তাহ যে কদিন অবরোধ ছিল, প্রতিদিনই রাস্তায় গণপরিবহনের সংকট ছিল, মানুষের ভোগান্তি ছিল, দূরপাল্লার বাস ছেড়ে যায়নি, এই ধরনের অনেকগুলো সমস্যা আমরা দেখেছিলাম। কিন্তু আজকে দ্বিতীয় ধাপের প্রথম দিনে আমরা যদি অবরোধ দেখি, আপনি দেখতেই পাচ্ছেন আমার সামনে গণপরিবহনের চাপটা আসলে গুলিস্তান জিরো পয়েন্টে কী পরিমাণ রয়েছে। এটি শুধু গুলিস্তান জিরো পয়েন্টের চিত্র নয়, ঢাকার মোটামুটি সবগুলো এলাকাতেই গণপরিবহনের চাপ আজ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথেই চাপ বাড়ছে, সকাল থেকে এই পরিমাণ গণপরিবহনের চাপ ছিল না বললেই হয়। অন্যদিকে যদি আমি একটু বলি, যেহেতু নিরাপত্তার একটা বিষয় থাকে অবরোধের সময়, সেই নিরাপত্তার
বিষয় আসলে কোনো ধরনের ছাড় দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনের অন্যান্য বাহিনীগুলো। তারা নিরাপত্তা নিশ্চিতে সর্বক্ষণিক রাস্তায় রয়েছেন, তারা বরাবরই গুরুত্বপূর্ণ সকল স্থানে তারা অবস্থান নিয়েছে যাতে জনমালের জনগণের চলাচলে কোনো ধরনের ভোগান্তি তৈরি না হয়। এছাড়া আসলে অবরোধ ডাকার পর বিএনপির আজ প্রথম দিনে সকাল থেকে এখন পর্যন্ত বিএনপির পল্টন, মতিঝিল, আরামবাগ, এদিকে সায়েদাবাদ, গাবতলী পর্যন্ত এইসব এলাকা আসলে বিএনপির তেমন একটা কার্যক্রম বা বিএনপির নেতাকর্মীদের খুব একটা দেখা যায়নি। অন্যদিকে যদি জানিয়ে রাখি যে আজকে অবরোধের দ্বিতীয় ধাপের প্রথম দিনে ঢাকা থেকে দূরপাল্লার বাসগুলো আসলে অল্প অল্প করে ছেড়ে যাচ্ছে। সকাল থেকে বেশ কয়েকটি বাস ছেড়ে গিয়েছে দক্ষিণবঙ্গগামী। যাত্রী সংকটের কারণে আসলে বাসগুলো সেভাবে ছেড়ে যেতে পারছে না বলে আমাদেরকে বাস সংশ্লিষ্ট যারা ছিলেন তারা জানিয়েছে। অন্যদিকে সদরঘাটের খবর যদি আমি একটু বলে রাখি, সদরঘাটেও কিন্তু একই পরিস্থিতি। সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে, কিন্তু স্বাভাবিক থাকার কারণেও কিন্তু যাত্রী সমাগম হচ্ছে না বলে লঞ্চগুলো খালি ছেড়ে যাচ্ছে। অন্যদিকে আমি কমলাপুর রেল স্টেশনেও গিয়েছিলাম, সেখানে আমি ট্রেন চলাচলের বিষয়টি জেনেছি। সকাল থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি ট্রেন আসলে শিডিউল মতোই তার যথাসময় ছেড়ে গিয়েছে এবং ঢাকায় এসেছে বিভিন্ন জেলা থেকে। সেই সকল ট্রেনগুলো আসলে একই অবস্থা, ট্রেনে যাত্রী ট্রেনেও কিছুটা কম, অন্যান্য সময়ের সাথে স্বাভাবিক সময় যে পরিমাণ যাত্রী থাকে আজকে কিন্তু সেই পরিমাণ যাত্রী ছিল না বললেই হয়। অবরোধে প্রথম দিন আসলে মানুষ একটু ভীত সন্ত্রস্ত থাকে, আপনি জানেন যেহেতু অবরোধ একটি রাজনৈতিক একটা অস্থিরতা কাজ করে সবার মধ্যে, রাজনৈতিক পরিস্থিতি যাতে স্বাভাবিক না হয় স্বাভাবিক হয় সেই বিষয়ে সাধারণ আসলে সাধারণ জনগণের মতামত রয়েছে যাতে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হয়, অন্যদিকে তারা যাতে নিরাপদে ঘর থেকে বের হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। সব কিছু মিলিয়ে আজকে অবরোধের উর্মি আমার কাছে এই ছিল সর্বশেষ। মহিবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলিস্তান জিরো পয়েন্ট থেকে অবরোধের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মহিবুল কাদের। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। ব্রাহ্মণবাড়িয়া দুই ও লক্ষ্মীপুর তিন আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। দুই আসনে ভোট হচ্ছে ব্যালটে। ভোটের পরিবেশ সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে শনিবার থেকে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশন জানায়, ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মোট 132টি কেন্দ্রের ভোটার 410,112 জন, আর লক্ষ্মীপুর তিন আসনে 115টি কেন্দ্রে মোট ভোটার 403,744 জন। এবার স্পোর্টস অ্যারাউন্ড। টানা ব্যর্থতায় বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। প্রিয় দলের হতাশাজনক পারফরমেন্স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় মুখর সমর্থকরা। সাকিব হাথুরও তো রয়েছেন, ট্রল থেকে বাদ যাননি বিসিবি সভাপতিও। এসএমআরএফের রিপোর্ট। প্রশ্নবিদ্ধ বিশ্বকাপে টিম টাইগারদের ব্যাটিং পারফরমেন্স যেন ছন্ন ছাড়া। অভিজ্ঞ থেকে নবীন, ব্যাট হাতে সবাই ব্যর্থ, তাতে যোগ হয়েছে একের পর এক পরাজয়। লজ্জার হার ছিল নেদারল্যান্ডসের বিপক্ষেও। বিশ্বকাপে এমন পারফরমেন্স অবাক করেছে সমর্থকদেরও। টানা ব্যর্থতায় আসর থেকে ছিটকে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। এই মুখ দেখানোর মতো কোনো কি স্কোপ আছে? খেলোয়াড় সহ কোচ সবাইকে নিয়েই চলছে ট্রল, বাদ যাননি বিসিবি সভাপতিও। এই পর্যন্ত ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে 8 বার, কিন্তু আমাদের স্কোয়াড 22 সদস্যের হোক, সেখানে আমরা প্লেয়ার না পাইলে আমাদের বোর্ড প্রেসিডেন্ট বোর্ডের সদস্যদের নামাই দেব। বিশ্বকাপে টাইগারদের হতাশাজনক পারফরমেন্স নিয়ে কেউ কেউ বেঁধেছেন গানও। উইকেট পরে বাতাসে এই যন্ত্রণা সহ্য হয় না রে, আমরা পারি না আর। পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশ দলের। যোগ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারার আশঙ্কা। সেই ফাঁদ কাটাতে হলে পরের দুটি ম্যাচে জয়ের পাশাপাশি থাকছে নানা সমীকরণ, আপাত দৃষ্টিতে যা অসম্ভব। এস এম আরিফ, মাইটিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রত্যাশিত মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিক চলাচল শুরু, প্রাথমিকভাবে চলবে 4 ঘন্টা, উচ্ছ্বসিত যাত্রীরা।
নির্মাণ কাজ পরিদর্শনে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার যাচ্ছে ট্রেন, আছেন রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা। সারাদেশে দ্বিতীয় দফায় 48 ঘণ্টা সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।